নক্ষত্র সমাবেশ দেখছি দেবুদা। আমরা হাইকোর্টে এসেছি, আজকে ছুটির দিন সরকারের, কিন্তু সেখানে আইনজীবীদেরকে পেয়ে গেলাম। দেবুদ একটু পরিচয় করিয়ে দিন, প্রবীর চট্টোপাধ্যায় রয়েছেন, তার পাশে রয়েছেন অলোক রায়চৌধুরী সিনিয়র লয়ার, আর তার পাশে রয়েছেন দেবাশিস। আচ্ছা, আমাদের কর্মচারীদের মধ্যে কিছু প্রশ্ন জাগছে, সেই প্রশ্নগুলো আমরা আইনজীবীদের কাছে সরাসরি তুলে ধরছি। তো প্রথমে প্রবীর আপনাকে দিয়ে শুরু করছি। আমরা দেখছি এই যে লিস্টিং ডেট হয়েছে, সেখানে তারিখ বলা হয়েছে পরের বারের জন্য, তো ফাইনাল ডিসপোজাল এই কথাটা সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, একটু ফাইনাল ডিসপোজালের বিষয়টা আমাদেরকে একটু কর্মচারীদেরকে বলবেন। ডিসপোজাল কথাটির অর্থ ওই দিন সুপ্রিম কোর্টে মামলাটি শেষ হয়ে যাবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট সেদিন এই মামলাটি গ্রহণ করবে না করবে না সেটা ফাইনালি জানে, অর্থাৎ অ্যাডমিশন হবে না হবে না এটা ফাইনালি জানে, এর বাইরে আর কিছু নয়। কারণ ওই দিন সম্ভবত আমি আশা করবো যে ওই দিন সুপ্রিম কোর্ট এটাকে অ্যাডমিশন করবে না, মাঝখানে কিছু টেকনিক্যাল ফল্টসের জন্য দেরি হয়েছে, কিন্তু সেই সমস্ত ফল্টসগুলো ওভারকাম হয়ে গেছে। ওভারকাম হয়ে যাওয়ার পরে আশা করছি 15 মার্চ যে মামলা হবে সেই মামলায় সুপ্রিম কোর্ট সেটাকে ডিসমিস করবে। আমি একটু আপনাকে ধরিয়ে দিই, আমরা গত কালকেও দেখলাম 16 এবং 17 জানুয়ারি সরকারের পক্ষে ত্রুটিগুলো সংশোধন করা হয়েছে মোট 4টে, আর গত কালকে দেখলাম সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট অন রেকর্ড রউফ রহিম তিনি একটি ওকালতনামা এবং একই সঙ্গে একটি মেমোরান্ডাম অফ অ্যাপিয়ারেন্স দিয়েছে। তো সুপ্রিম কোর্টের শেষ আদেশটা ছিল যে যিনি মৃত মানুষ তার উত্তরাধিকারীকে তার মানে সাবস্টিটিউট করা এবং একই সঙ্গে কজ টাইটেল অ্যামেন্ড করা। তো যেহেতু 15 মার্চ এখন হাতে সময় আছে, আমরা কর্মচারীরা আশা করছি এর মধ্যে বিষয়টা মিটে যাবে, আশা করব মিটে যাবে, আমি নিশ্চিত যে হয়ে যাবে। যথেষ্ট দ্রুত বেরিয়ে কাজ হয়েছে এবং কাজ অনুযায়ী সেই অনুযায়ী। আচ্ছা, প্রবীণ আইনজীবীকে আমার একটু জিজ্ঞাসা যে দেখুন, আমরা সুপ্রিম কোর্টে এই রকম দুটি মামলা দেখলাম পরপর, গত বছরে ছিল বিদ্যুৎ পর্ষদে, তো সেখানেও সুপ্রিম কোর্ট সরকারকে 800 পাতার মতন এসএপি দেওয়ার পরেও আরও তারা লিখিত 6 পাতা শর্ট নোট দিতে হয়েছে। আমাদেরকে কর্মচারী বন্ধুরা জানতে চাইছেন, হ্যাঁ, এই যে এই শর্ট নোটের বিষয়টা কি আপনারা একটু? শর্ট নোটটা হচ্ছে রাজ্য সরকারের যে মামলাটার জন্য গেছে, সেটাকে 800 পাতাটাকে আরো ছোট করে সিনপসিস করে দেওয়া, মানে শর্ট নোট করে নিয়ে আসা, সেটাই নির্দেশ দিয়ে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, সেই আদেশটা দিয়েছেন রাজ্য সরকারের হয়ে যা স্টল হচ্ছেন বসুদিক তাদেরকে সেটা শর্ট নোটটা দেওয়ার জন্য বলেছেন। আর 2 নম্বর হচ্ছে যেটা আমার দাদের ফ্রেন্ড প্রবীর চ্যাটার্জি বললেন, ঠিকই বলেছেন, সঠিক কথা বলেছেন, এসএলপিটা অ্যাডমিশন স্টেজে আছে, এসএলপি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশনটা গ্রহণযোগ্য হবে কি হবে না, আগে গ্রহণ হলে তবে শুনানি মেরিটের শুনানি ওর সঙ্গে আমি সহমত পোষণ করি। আমার 38 বছরের উপাধি পেশাতে জড়িত থাকার সুবাদে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি সেগুলো ক্ষেত্রে বলতে পারি যে কোনো অবস্থাতেই সোফার মেরিট তার কনসার্ন মানে বিয়া ভাবি রাজ্য স্টেট গভর্নমেন্ট ওদের এসএলপিটা আদৌ গ্রহণযোগ্য হবে না এটা আমি আশাবাদী। আমি যা বলতে পারি না যে কলমটা হচ্ছে আমাদের হাতে নাই, কলমটা হচ্ছে জনসাধারণের। প্রবীর কে একটা বলতে চাইছিলেন? আমি একই কথা বলবো, কারণ আস্তে আস্তে খুব
ঠিক মামলাটা শর্ট পয়েন্ট ইনভলভমেন্ট দিক দিয়ে যেটা বিশেষভাবে উল্লেখ সেটা হচ্ছে একটা যেটা ব্রহ্মাস্ত্র আর আমাদের কর্মচারীরা সেখানে ওই 125 আটকে আছে, মানে এটা রূপা 2009 কথা বলছে, তারা 44% দিয়ে তারা অধিকার হারাচ্ছে। এর ফলে এটা কিন্তু ক্রস ডিসক্রিমিনেশন, এটা কিন্তু এর বিরুদ্ধে আদেশ দিয়েছিল মহামান্য ট্রাইব্যুনাল, আদেশ দিয়েছিল মহামান্য হাইকোর্টে, যখন রিপিটিশন হয় তাতেও আদেশ হয়েছিল। যে রিপিটিশনটি করেছিলেন WPSC নাম্বার 102/2000 একই আদেশ ছিল যে ডিসক্রিমিনেশন কিছুদিন করা যাবে না উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দি সরকারি কর্মচারী, যত সমস্ত সরকারি কর্মচারী রয়েছে তাদের মধ্যে ডিসক্রিমিনেশন করা যাবে। ইউ ক্যান গিভ দেম এক্সট্রা আওয়ার্স যে তারা বাইরে গিয়ে তো কাজ করছে, কিন্তু কখনোই দিনে হিসাবে। সুতরাং এই জিনিসটা যে কোনো যে কোটি দেখবে এই ডিসক্রিমিনেশনের ব্যাপারে, সঙ্গে সঙ্গে সেই কোর্ট কিন্তু একটা অ্যাডভার্স রিমার্কস বা একটা অ্যাডভার্স রিপারকাশন তাদের মধ্যে হতে পারত যে এরা সেম সেট অফ কর্মচারীদের মধ্যে ডিসক্রিমিনেশন করে এটা বহাল রয়েছে। আদেশনামা হওয়া সত্ত্বেও ট্রাইব্যুনাল এবং